ভেজাল, ওটা পুষ্টিকর ভেজাল। গাড়িতে তুলে নিয়ে আমি বলেছি যে না বলে কিছু হয় না, না বলে কিছু হয় না, সব হ্যাঁ সব হ্যাঁ। আর আমাদের অন্তরিত লুকায়িত যে চেতনা সেটাই জাগ্রত করে শোনাতে 5000 বছরের পুরনো। আমরা নতুন কোনো কেউ নেই, আমাদের দেখে অন্যরা শেষ নাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই প্রথম বছর ঐতিহাসিক ধর্মপুগো এবং গোপ হোম তাদের আয়োজন করলেন। আয়োজন বৃন্দকে আমি অথমস্ত যখন আমি বিদেশ করি, এখানে সাধু সমাজ আছেন, সব সমাজ আছেন, সনাতন ধর্মীয় আস্থা রাখা অনেক সংগঠনের বন্ধুবর্গ রয়েছেন। আমার সমস্ত সনাতন বন্ধুজনদেরকে প্রণাম, মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং পবিত্র বন্ধুদের শুভেচ্ছা, দেশ মিডিয়ার বন্ধুদেরও স্বাগত জানাই। অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রথম বছরের আয়োজনে হয়তো আড়ম্বরের ব্যাপকতা নেই, কিন্তু শুদ্ধ মনে একটা নতুন দিগন্ত অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের বুকে। যে পশ্চিমবঙ্গ স্থাপিত হয়েছিল ভারতের শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী অক্লান্ত পরিশ্রমের সংগ্রামে সনাতনীদের আশ্রয়ভূমি হিসেবে, বুঝলে আজকে আমরা সবাই তৎকালীন অবিভক্ত পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ ইসলামিক কান্ট্রির নাগরিক হিসেবে বাংলাদেশে যেভাবে সনাতনীদের অবস্থা হয়েছে সেই অবস্থায় হয়তো থাকতে হবে। যাই হোক, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীকে এই কারণে স্মরণ করছি, আজকে ধর্মরাজ, ভূগোল, ইতিহাস, সাধু সন্ত সমাজ
তারা উন্মোচিত করলেন, সবার সামনে জাগ্রত করলেন। আগামী দিনে এই বটবৃক্ষের মতো এই কর্মসূচিও বিশাল আকার ধারণ করবে, চৌরিপতি মন্ত্রে এগিয়ে যাবে। সেটা সম্ভব হয়েছে আমরা ভারত মাতার অন্তর্ভুক্ত হওয়ার কারণে সম্ভব হতো। আমি প্রথম থেকেই আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমি ধন্যবাদ জানাবো ভারত সরকারের আর্মি সামরিক ডিপার্টমেন্ট, ডিফেন্স ডিপার্টমেন্টকে। তারা তিন দিনের অনুমতি দিয়েছেন, প্রয়োজন হলে এক্সটেনশনও তারা করছেন। কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে 8-9 একটা ঝড় আসার সম্ভাবনা আছে, নাইলেই ভালো, এতে সাধারণ মানুষের কৃষকদের মৎস্যজীবীদের ক্ষতি হয়। তাই আগামীকাল তিন দিনের কর্মসূচি তারা নিয়েছেন, আমি যেটুকু জেনেছি। এই কর্মসূচির সঙ্গে আমি আসি এবং তারা শুধুমাত্র ধর্মাচরণ সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা নয়, কতগুলো যুক্তিসঙ্গত দাবি রেখেছেন। তার মধ্যে মেট্রো স্টেশনের নাম ধর্মতলা করার দাবি, লেলিন সরণির নাম ধর্মতলা রোড করার বা সরণি করার দাবি, মেয়র রোডের নাম ধর্মরাজ সরণি করার দাবি, এবং এই পীঠস্থানে নিয়মিত ধর্মরাজ ভগবানের পুজো অনুমতি প্রদানের দাবি। আমি সমস্ত দাবিগুলোকে সমর্থন করি। এমপি ছাড়া বাকিগুলো রাজ্য সরকারের সংশ্লিষ্ট, সেটা হলো যেটা রাজ্য সরকারের সংশ্লিষ্ট হয় মেট্রো স্টেশনের নাম ধর্মতলা করার দাবি। এক্ষেত্রেও আমার যেহেতু পরিবহন মন্ত্রী থাকার অভিজ্ঞতা আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্যানেল অব নামের প্রপোজাল ভারত সরকারকে পাঠাতে হয়। তিনটি নাম, তার মধ্যে একটি নাম ভারত সরকারের রেলওয়ে দপ্তর গ্রহণ করে। আমি এক্ষেত্রে মাননীয় রেল দপ্তর বা রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবো, যাতে মেট্রো স্টেশনের নাম ধর্মতলা করা যায়, এ বিষয়ে উত্তর দেব। বাকি তিনটি বিষয়ে আমি আপনাদের দায়িত্ব করতে পারবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গের রাজনীতির কথা নয়, কিন্তু বাস্তব। এরা সনাতন কাজকর্ম করতে গেলে প্রতি পথে পথে বাধা আসে। এখানে তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট আকর্ষণ সীমাহীনভাবে হয়, এটা কোনো দল মত ধর্ম উদ্দেশ্য নয়। এখানে কখনোই স্বামী বিবেকানন্দের যে নীতি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটা পশ্চিমবঙ্গে মানা হয় না। তাই আমি আমার সনাতন সমাজকে বলবো, যেদিন পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মতো রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে, সেদিন এগুলো দায়িত্ব হবে না, আপনাদের মাঠে এসে আমরা দিয়ে যাবো। সেই প্রার্থনাও আপনারা করুন, যাতে পশ্চিমবঙ্গে সুদিনের মুখ আমরা দেখতে পাই। সবাই খুব ভালো থাকবেন। সত্য সনাতন ধর্ম কি? প্রভু ধর্মরাজ কি? ধর্মরাজ কি? সত্য।